ঢাকের আওয়াজ শুনলে পরে বুকটা করে দুরু মহালয়ার এখন পুজো হচ্ছে শুরু ভিড়ের মধ্যে পেলাম না ঠাকুর দেখার চান্স ফ্রিতেই দেখতে পেলাম দিদির নাগিন ডান্স ভিড়ের মধ্যে গা গলানোর জায়গা নাই যেখানে পারছে নেচে নিচ্ছে যখন উঠছে ভাই ছেলে না পেয়ে শেষে অসুরের গালে কিসি প্যান্ডেলে ঢুকে অবাক আমি ডান্ডিয়ে নাচছে নাচ্ছে পিসি দেখতে দেখতে পুজো তো এসেই গেল আর ঝড়ের বেগে চলেও যাবে কেমন গাইজ দুঃখ পেলে চলবে না আজকে আমি এমন সব বাছাই করা মহিষেশ্বরে এনেছি না দেখলে না হেসে থাকতেই পারবে না সো আমরা প্রথমেই দেখবো লাল দাড়িওয়ালা অসুর একে দেখে মনে হচ্ছে বিমল খেতে গিয়ে থুতুটা নিজের দাড়িতেই পড়ে গেছে ছোট লোক এই অসুর আবার কপালে লাল টিপ পড়েছে একে মহিষাসুর কম আর কাঞ্চনা বেশি মনে হচ্ছে আবার এই অসুর পুজোর আগে সিক্স প্যাক পারেনি বলে পেটে আবার কালি দিয়ে বক্স এঁকেছে এটা আবার কোন অসুর তাকে চুন আর লাল কালি মেখেছে ভাই এটা কিন্তু খুব অন্যায় হয়েছে অন্য অসুরের বেলা বড় বড় কাঁকড় কাটা মুকুট আর এই অসুরের বেলা তাকে রং করে ছেড়ে দিয়েছে কি দোষ আমি করেছি মনে হচ্ছে হাতের পাঁচ আঙুলে কেউ রং মাখিয়ে ও টাকে এইভাবে হাত বুলিয়ে দিয়েছে ও বাবা আবার কানে লাল বালাও ঝুলিয়েছে দেখছি আটকুটোর ব্যাটা এটা আবার কি অসুর ভাই সবুজ গায়ে রং দাঁতকে নিয়ে একই তার ঢং মাথায় তার কাঁটা আর কপালে লাল টিপসাটা কমেডি আহ কমেডি আগে অসুরা নর্তকীদের কিডন্যাপ করে আনতো এবং তার নাচতো আর দেখতো বাট এখনকার অসুরা নিজেরাই নাচে ধীতং ধীতং ধিনতা না ধীতং ধীতং ধিন ধীতং ধীতং ধিনতা না ধীতং ধিন হে হে ধীতং ধীতং হে হে ধীতং ধীতং হই হই ধীতং ধীতং আমি এতক্ষণ একটা কথাও বলিনি অবাক হয়ে দেখছিলাম এ কোন পরিবেশ কি দিনকাল পড়লো ভাই আগে শুধু মা দুর্গার নাচ হতো আর এখন শেষে কিনা মূল আসুরের নাচ দেখতে হচ্ছে কালচার বলে তো কিছু নেই এখানে অসুরের সাথে দেবীর আর ফাইট হয় না হয় শুধু এক্সারসাইজ প্রথমে স্কোয়াড দেন ডান পায়ে কিক তারপর ফেস স্কোয়াড দেন বাঁ পায়ে কিক এসব কি হচ্ছে কি হচ্ছে এসব বাড়িতে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ফাইট কি তবে হয় না হ্যাঁ অবশ্যই হয় যেমন এখানে দেখতেই পাচ্ছ দেবী হাত দিয়ে নীল চিকি লাইট ছেড়ে অসুরকে মারছে দেবী এরকম তো কথা ছিল না দেবী এতগুলো অস্ত্র থাকতে শেষে নীল চিকি লাইটে মৃত্যু এটা অনাচার দেবী এটা অনাচার আমি এর বিচার চাই মহিষাসুরের লুকস নিয়ে অনেক খেলা হলো এবারে দেখা যাক মহাদেবের কি লুকস করেছে দূর থেকে তো ঠিকঠাক লাগছে বাট এটা কি শেষ পর্যন্ত মহাদেবের নাকে নলক পরিয়ে দিয়েছে ভগবান প্লিজ ক্ষমা করে দাও আমি স্যামির হয়ে ক্ষমা চাইছি ও ভুল করে নাকে নলক পরে নিয়েছে প্লিজ ভগবান ক্ষমা করে দাও প্লিজ হে ঠাকুর রক্ষে করো রক্ষে করো সবাইকে ওকে এবার স্যামি আমাদেরকে শেখাবে শিব কিভাবে করতে হয় প্রথমে এক পায়ে লাফাতে হবে ভ্যারি গুড স্যামি ভ্যারি গুড দেন পা দুটো ফাঁক করে হে হে জেমাননি ফির না আয় ট্যা নে ন্য 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 ন্যা ন্যা দেন পাটাকে এইভাবে ভাঁজ করে একদিকে নিজেকে কাঁধ করে গোল গোল করে ঘুরতে হবে দেন ত্রিশূলটাকে নিয়ে একটু ছেড়ে খেলা করতে হবে ইম্যাজিন করতে হবে তুমি ডাঙায় নৌকা চালাচ্ছো দাঁড় টানো হেইয়া দাঁড় টানো হেইয়া 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 ওয়ান টু থ্রি ফোর লালা লা লালা লালালা লালা লালালা ইয়ে জাস্ট নেল ডিড ইউ জাস্ট নেল ডিড এছাড়াও এবছর জি বাংলার দৌলতে যমুনার বরের অসাধারণ তাণ্ডব দেখে ফেলেছি নাচতে গিয়ে তার জটা ঢল ঢল করছে এই খুলে গেলো খুলে গেলো খুলে গেল রে এবার আমরা দেখবো দুর্গা ঋতুপর্ণাকে কেমন লাগছে সো দেখতেই পাচ্ছ ফাইটার আগে ইনি ওয়ার্ম আপ করছেন প্র্যাকটিস করছেন কিভাবে অসুরকে মারা যায় বয়স হয়েছে তো কি হয়েছে আমি এইভাবে মারবো এইভাবে এইভাবে ত্রিশূলটাকে জাস্ট এইভাবে ধরবো এইভাবে তারপর সোজা অসুরের বুকে এইভাবে গেঁথে দিয়ে আমি আকাশে উড়ান দেব আকাশে উড়াল দিয়া আমি ঋতুপর্ণার সব মেনে নিয়েছি বাট এটা ঠিক কি স্টেপ পা উঁচু করে লেংচে লেংচে কি নাচ হচ্ছে এটা ওকে সইতে পাচ্ছি না এবার আমাদের শ্যামা ফাইট করতে নেমেছে শ্যামার চোখ থেকে আগুনের গোলা বেরিয়ে দীপার আবির্ভাব হচ্ছে এবার যে জন্য তার আবির্ভাব মানে মানে চন্দ্রমুণ্ডকে বধ করার জন্যই তার আবির্ভাব হয়েছে বাট তা না করে সে ব্রেক ড্যান্স করতে থাকে একবার মাথা ঘুরিয়ে এপাশে একবার মাথা ঘুরিয়ে ওপাশে এরা ঠাকুর দেবতাকে নিয়ে যা নয় তাই করে বেড়াচ্ছে আমি জানি না মা এরকম নৃত্য কবে করেছিলেন যাই হোক এক মাঝে ব্যাকআপ ডান্সার একবার গোল গোল করে তার চারপাশে ঘুরছে আর একবার হামাগুড়ি দিয়ে আলুম করছে আমি এবছর যখন মহালয়া দেখছিলাম আমার একবারের জন্য মনে হয়নি যে আমি মহালয়া দেখছি আমার মনে হয়েছিল আমি ডান্স শো দেখছি আবার একটা সিনে দেখছিলাম দেবী দুর্গার সাথে মহাদেবের নাকি নাচের কম্পিটিশন হচ্ছে আর কম্পিটিশন শেষ হয়ে যেতে বলছে আমি বিজয়ী তুমি পরাজিত হয়েছো দেবী বহুত কালিয়া চলে আবার সতী মহাদেবের কথোপকথন হচ্ছে সতী তার পুরনো স্মৃতি মনে করতে করতে বলে ওঠে মনে আছে সেদিন আমি পার্বতী রূপে হে ভগবান সতী তার পার্বতীর রূপের গল্প কি করে করতে পারে আমি যতদূর জানি সতীর দেহত্যাগের পর পার্বতীর জন্ম হয় বাট এটা দেখে কনফিউজড হয়ে গেছে যে পার্বতীর আগে সতী নাকি সতীর আগে পার্বতী সতী পার্বতী পার্বতী না সতী সতী না পার্বতী আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও না হলে কিন্তু শুভশ্রী পাপ দেবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে